অপরাধ করলেন দেহরক্ষী, ক্ষমা চাইলেন সারা। সারা অভিনীত আতরঙ্গিরে ছবির একটি গানের মুক্তির অনুষ্ঠান ছিল গত সোমবার। তারকাদের ঘরের ভালো মন্দ অনেক খবরই গোপনে ছবি তুলে ভক্তদের জানিয়ে দেন পাপারাজ্জিরা, আর তাই অধিকাংশ ক্ষেত্রেই তারকাদের সঙ্গে তাদের সম্পর্কটাও হয় তিক্ত। তবে সারা আলী খানের ক্ষেত্রে ব্যাপারটি ঘটল উল্টো। পাপারাজ্জিদের কাছে বারবার ক্ষমা চেয়েছেন সারা। কি এমন ঘটল যে পাপারাজ্জিদের কাছে সারার ক্ষমা চাইতে হলো? সারা অভিনীত আতরঙ্গিরে ছবির একটি গানের মুক্তির অনুষ্ঠান ছিল গত সোমবার। সেখান থেকে ফেরার পথে তার নিরাপত্তারক্ষী ও পাপারাজ্জিদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে একজন পাপারাজ্জিকে ধাক্কা দিয়ে ফেলে দেন তার নিরাপত্তারক্ষীরা, আর তাতেই ভীষণ অসন্তুষ্ট হয়েছেন সারা। বারবার পাপারাজ্জিদের কাছে সবিনয় ক্ষমা চান। তার সেই ক্ষমা চাওয়ার ভিডিওটি ইনস্ট্যান্ট বলিউড নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে, আর মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যায় সারা আলী খান তার গাড়ির দিকে যাচ্ছেন, আর তার নিরাপত্তারক্ষীরা সবাইকে সরিয়ে দিচ্ছেন। এরপর খুবই বিচলিত অবস্থায় সারা পাপারাজ্জিদের উদ্দেশ্যে বলেন যে পড়ে গেছে সে কই। নিরাপত্তারক্ষীকে বলেন, কাকে ফেলে দিয়েছেন আপনি? পাপারাজ্জিদের ভেতর থেকে বলা হয় কেউ পড়ে যায়নি। সারা তখন আবার বলেন, না না, যে পড়ে গেছে তাহলে সে চলে গেছে। একজন পাপারাজ্জিকে ধাক্কা দিয়ে ফেলে দেন সারার নিরাপত্তারক্ষীরা, আর তাতেই ভীষণ অসন্তুষ্ট হয়েছেন তিনি। এরপর পাপারাজ্জিদের কাছে তিনি ক্ষমা চান। তিনি বলেন, তাকে সরি বলে দিন প্লিজ, ধন্যবাদ। গাড়ির ভেতরে ঢোকার আগে নিরাপত্তারক্ষীদের খুব কড়া করে বলেন, এভাবে করবেন না, কাউকে ধাক্কা দেবেন না, ঠিক আছে? তারপর সারা আবারও পাপারাজ্জিদের উদ্দেশ্যে বলেন, ধন্যবাদ, আমি দুঃখিত। সারার এই ক্ষমা চাওয়ার ভিডিও দেখে ভক্তদের মন ভরে গেছে। সেই ভিডিওর ক্যাপশনে সারার উদ্দেশ্যে দারুণ সব মন্তব্য করেছেন ভক্তরা।